বন্ধুরা, রিয়েলমি সিক্স আই ইন্ডিয়াতে লঞ্চ করে দিচ্ছে। আপনারা ভাববেন না, যেটা বাংলাদেশে রিয়েলমি সিক্স আই, এটা কিন্তু ইন্ডিয়ার রিয়েলমি সিক্স আই নয়। এটা অনেকটা চেঞ্জ করা হয়েছে, এর প্রসেসরটাও ভালো। ঠিক আছে, যেটা রিয়েলমি সিক্স এস চায়নাতে লঞ্চ করেছিল, এটা রিয়েলমি সিক্স আই নামে ইন্ডিয়াতে এসেছে, এবং বাংলাদেশে হয়তো অন্য কোনো নামেও যেতে পারে, রিয়েলমি সিক্স এস নামে যেতে পারে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে রিয়েলমি সিক্স আই এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে রিয়েলমি সিক্স এর সঙ্গে একটা ছোট কম্পারিশন করে বলে দেবো কোন মোবাইল ফোনটি আপনার জন্য বেটার হবে। অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আপনি আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত, ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো, আজকের আর বেশি না বকে সরাসরি ভিডিওর দিকে চলে যাওয়া যাক। বন্ধুরা, এটাই হচ্ছে রিয়েলমি সিক্স আই এর বক্স, এবং বক্সটি খোলার সঙ্গে সঙ্গে আপনারা একটি ছোট বক্স পেয়ে যাবেন, যার ভেতরে আপনারা কিছু কাগজপত্র এবং একটি নর্মাল টিপিউ কেস অর্থাৎ ব্যাক কেস পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে মোবাইল ফোন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আমি সাইডের দিকে রেখে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন একটা 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন 30 ওয়াটের ফাস্ট চার্জার এখান থেকে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে টাইপ সি কেবলও থাকছে। এইসব হচ্ছে পুরো বক্স পয়েন্টের দিকে। তো বন্ধুরা, এখন চলে যাব সরাসরি মোবাইল ফোনটির রিভিউয়ের দিকে। এখানে আপনারা রিয়েলমি সিক্স আই এর মধ্যে যে ডিসপ্লেটা পেয়ে যাবেন, 6x5 ইঞ্চি একটা ফুল এক্সডি প্লাস আইপিএস ডিসপ্লে পাবেন। অবশ্যই আপনারা ফুল ভিউ ডিসপ্লে পাবেন, কেননা এখানে আপনারা একটা 5x সেলফি ক্যামেরা পাবেন, সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে পাবেন। এই যেটা ব্যাজেস, নিচের চেনটাও আপনারা অনেকটাই ছোট পাবেন। সঙ্গে ফোন সাইডে আপনারা কর্নিং গোরিল গ্লাস 3 প্রোডাকশনও পেয়ে যাচ্ছেন ফোন সাইড থেকে, এবং এখানে আপনারা পেয়ে যাবেন যেটা 90Hz ডিসপ্লে রেশিওটাও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেমনটা আপনারা রিয়েলমি সিক্স এর মধ্যে দেখতে পেয়েছিলেন, এখানেও আপনারা কিন্তু সেম পেয়ে যাবেন। ডিসপ্লে দুটো মোবাইলের মধ্যে কিন্তু আপনারা সেম পেয়ে যাচ্ছেন। এবং এখানে ডিজাইনের কথা বলাই, তো এখানে রিয়েলমি সিক্স আই এর মধ্যে যে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন, ব্যাক সাইডে আপনারা পলিকার্বনেট বডি পেয়ে যাবেন, যেমনটা আপনারা রিয়েলমি সিক্স এর মধ্যে দেখতে পেয়েছিলেন। পলিকার্বনেট বডি হওয়ার পরে খুব সুন্দর চকচকে ডিজাইন পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাক সেটা আপনারা 4টি ক্যামেরা সেট আপ, এলইডি প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকছে না। দুটো মোবাইলের মধ্যে আপনারা পাওয়ার বাটনের ওপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাচ্ছেন। দুটো মোবাইলে কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটাও আপনারা সেম পেয়ে যাবেন। এবং যদি এখন বলা যায় দুটো মোবাইলের যেটা পারফরমেশন অর্থাৎ প্রসেসরকে নিয়ে কোনো কথা, তো দুটো মোবাইলের মধ্যে আপনারা সেম প্রসেসর পেয়ে যাবেন, যেটা পেয়ে যাবেন হিলো মিডিয়াটেকের G90T প্রসেসর পেয়ে যাবেন, যেটা একটা গেমিংয়ের জন্য বেটার প্রসেসর। আপনি এখানে পাবজি গেম, কল অফ ডিউটি যে কোনো গেম খেলতে চান, খুব ভালোভাবে কিন্তু এখান থেকে খেলতে পারবেন। তো বন্ধুরা, গেমিং এক্সপিরিয়েন্স অবশ্যই দুটো মোবাইলের মধ্যে আপনারা সেম পেয়ে যাবেন। এবং দুটো মোবাইলে এখন যদি ক্যামেরাকে নিয়ে কোনো কথা বলা হয়, তো এখানে এই ক্যামেরাটাই একটু চেঞ্জ করা হয়েছে দুটো মোবাইলের মধ্যে। এখানে আপনারা যে ক্যামেরাটা পেয়ে যাবেন রিয়েলমি সিক্স এর মধ্যে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল মেন সেন্সার, এবং যেটা রিয়েলমি সিক্স এর মধ্যে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের মেন সেন্সার। তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন, এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স পেয়ে যাবেন, এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সার লেন্স পেয়ে যাচ্ছেন। সেলফিতে আপনারা দুটো মোবাইলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো ক্যামেরাতে একটু এগিয়ে যাচ্ছে রিয়েলমি সিক্স। এবং দুটো মোবাইলে ব্যাটারিকে নিয়ে কোনো কথা বলাই, তো দুটো মোবাইলের মধ্যে আপনারা 4300 mAh পাওয়ারফুল ব্যাটারি পাবেন, টাইপ সি কেবলও পেয়ে যাবেন, এবং এখানে আপনারা 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তো বন্ধুরা, দুটো মোবাইলের যেটা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা খুব ভালো পাবেন দুটো মোবাইলের মধ্যে। এবং দুটো মোবাইলের মধ্যে আর যা যা থাকার কথা সব কিছু আপনারা পেয়ে যাবেন। দুটো মোবাইলে ব্যাক সাইডে আপনারা 4K ভিডিও রেকর্ডিং শুটও করতে পারবেন, অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট পাবেন, রিয়েলমি UIও পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখন যদি দুটো মোবাইলে র্যাম ভেরিয়েন্ট এবং প্রাইসের কথা বলা হয়, তো এখান যেটা রিয়েলমি সিক্স ইন্ডিয়ার ভেরিয়েন্টকে লঞ্চ করেছিল 4GB 64GB, যেটা 15,000 টাকা, কিন্তু বাংলাদেশে এই ভেরিয়েন্টটা পাওয়া যায় 8GB 128GB, বাংলাদেশেও পাওয়া যাচ্ছে অফিসিয়ালি 23,000 টাকার মধ্যে। এবং যদি এখন রিয়েলমি সিক্স আই এর কথা বলা যায়, এই মোবাইল ফোনটি আপনারা পেয়ে যাবেন 4GB 64GB, যেটা ইন্ডিয়াতে আপনারা পেয়ে যাবেন কেবলমাত্র 13,000 টাকার মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে 6GB 64GB, যেটা আপনারা পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে। দেখতে গেলে কিন্তু এই মোবাইল ফোনটি যখন বাংলাদেশে লঞ্চ হবে, এর সঙ্গে আর 4-5 হাজার টাকা যোগ করে দিলে এই মোবাইল ফোনটিও অফিসিয়ালি বাংলাদেশেও পাওয়া যায়। তো বন্ধুরা, রিয়েলমি সিক্স আই যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট,
আপনাদের জন্য বেটার হবে। আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই ক্যামেরাটা, যারা ক্যামেরাটা 64 মেগাপিক্সেল নিতে চাইছেন তাদের জন্য কিন্তু রিয়েলমি 6, যারা কিন্তু চাইছেন ক্যামেরাটা 48 হলেও চলবে, গেমিংটা ভালো চাই এবং কম দামের মধ্যে চাই, আপনি কিন্তু রিয়েলমি 6i নিতে পারেন, যেটা বাংলাদেশে লঞ্চ হবে অবশ্যই রিয়েলমি 6s নামে। আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই, এবং আপনি কোন মোবাইল ফোনটা নিতে চাইছেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে রিয়েলমি 6i আনবক্সিং এবং দুটো মোবাইলের মধ্যে কম্পারিজন। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। বাই ফ্রেন্ড, টেক কেয়ার।